সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কি ঘটেছিল আজ নরসিংদীতে বেঙ্গল টিভি নিয়মিত সংবাদ সংযোগে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মুস্তাহুল জান্নাত পৃথিবী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে ১৬ জুলাই বিকাল তিনটা ত্রিশ মিনিটে নরসিংদীর সাধারণ ছাত্র সমাজ বাংলা ব্লকের নামে নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে আন্দোলনের ডাক দেয় এরই প্রতিবাদে নরসিংদী জেলা ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত করতে ভেলানগর জেলখানার মোড়ের দিকে অগ্রসর হয় তারপর সেখানে ঘটে সাধারণ ছাত্র সমাজ ও ছাত্রলীগের মধ্যে থাওয়া এবং পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় এই ঘটনার পর নরসিংদীর বিভিন্ন স্থান থেকে সাধারণ ছাত্র সমাজ চলে আসে নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে তখন ছাত্রলীগের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যায় এরপর থেকে নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান করে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশ অবরোধকারী ছাত্রছাত্রীরা বন্ধ করে দেয় এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা ছাত্ররা রাস্তায় নামাজ আদায় করে এই আন্দোলনে ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় সম্পূর্ণ এলাকাটি এর পাশাপাশি আরও বিভিন্ন স্লোগানেও তারা সুর মিলায় এ সময় পুলিশ ছাত্রছাত্রীদের বুঝিয়ে আন্দোলন থামানোর কথা বললেও তারা তাদের আন্দোলন চালিয়ে যায় তখন পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করে এ সময় দি ডেইলি স্টার পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয় ও বিটিভির চিত্র সাংবাদিক মাঝারুল ইসলাম নরসিংদীর জেলখানার মোড়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ছবি তোলার সময় ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হয় এতে প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সন্ধ্যা হয়ে গেলে এক পর্যায়ে ছাত্রছাত্রীরা আন্দোলন আপাতত স্থগিত করে নিজ নিজ গন্তব্যে চলে যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও নিয়মিত পেতে বেঙ্গল টিভির ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন